চ্যানেল গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুবই ট্রেনিং এ চলছে। আমরাও খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আমাদের নিজেদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড করা হয়। তো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করব। প্রথমে আমরা ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর থেকে একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আমরা একটু ওয়েট করে নেব। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর আমরা নিচে দেখতে পাবো প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা উপরে দেখতে পারবো কেইসি অপশন আছে, আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনারা ফটোতে ক্লিক করে নেবেন। ফটোতে ক্লিক করে আমরা 10 থেকে 12টা ছবি অ্যাড করে নেব। খুব সহজেই ছবিগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা ওয়ালে ক্লিক করে নেব। ওয়ালে ক্লিক করে নেওয়ার পর আপনার এখানে গ্যালারির সমস্ত ফাইল চলে আসবে। ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নেব। ফটোগুলি অ্যাড করে নেওয়ার পর আমরা সংটি অ্যাড করে নেব। সংটি অ্যাড করার জন্য আমরা এখানে ক্লিক করে নেব। তারপর আমরা এখানে ক্লিক করে নেব, আমরা সংটি নিয়ে নেব। সংটি খুঁজে নেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা এগুলোতে ইফেক্ট লাগাবো। ইফেক্ট লাগানোর জন্য আপনাকে নিচে স্ক্রল করে দেখতে পাবেন এফএক্স লেখা আছে, এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই অপশানটিতে আমরা ফার্স্টে ক্লিক করে নেব। করে নিয়ে আমরা এই লেয়ারটাকে পুরো টেনে লাস্ট অবধি করে দেবো। করে দেওয়ার পরে আমরা টিক মার্কে ক্লিক করে নেব। ফির সেকেন্ড ফটোতে যাব, ইফেক্টে যাব, তারপরে ইফেক্টটি বেছে নেব। বেছে নেওয়ার পর আমরা অ্যাড করে নেব। তারপর আবার ফটোতে আসবো, ইফেক্টে যাব, 3 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেব। ইফেক্টে অ্যাড করে নেওয়ার পর আমরা টেনেকে এটা লাস্ট পর্যন্ত করে দেব। ঠিক একইভাবে এরকমভাবে করে নেবেন। ফির আমরা 5 নম্বর ফটোতে আসবো। ফটোতে আসার পর আমরা আবার এই ইফেক্টটি ক্লিক করে নেব। আবার ইফেক্টে ক্লিক করে নেব। করে নেওয়ার পর আবার এই ইফেক্টটি ক্লিক করে নেব, অ্যাড করে নেব। ফির ইফেক্টে যাব, এই ইফেক্টটি অ্যাড করে নেব, টিক মার্ক করে দেব। ফির ইফেক্টে যাব, ফির অ্যাড করে নেব। ঠিক এইভাবে একইভাবে আমরা এই ইফেক্টগুলো, এই 4টে ইফেক্ট আমরা অ্যাড করব পরপর লাইনভাবে। তো আবার আমরা এই ইফেক্টটা ক্লিক করে নেব, অ্যাড করে নেব। ফির আবার এই ফটোতেই আসবো, আবার ইফেক্টে যাব, 2nd নম্বর ইফেক্টটি অ্যাড করে নেব। করার পর টিক মার্কে ক্লিক করে দেব। ঠিক একইভাবে আপনি এইভাবে লাইন বাই লাইন ইফেক্টগুলো লাগিয়ে নেবেন। ইফেক্টগুলি অ্যাড করার পর আমরা লাস্টে দেখতে পাবো একটা ব্ল্যাক স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটাতে আমরা ক্লিক করে এটাকে ডিলিট করে নেব। ডিলিট করে নেওয়ার পরে আমরা ভিডিওটিকে সেভ করে নেব। সেভ করার জন্য আমরা উপরে দেখবো সেভ অ্যান্ড এক্সপোর্টিং বলে অপশান আছে, আমরা এখানে ক্লিক করে ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করে নেওয়ার পরে আমরা আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব, সেটার নাম হচ্ছে কাইংমাস্টার অ্যাপ্লিকেশন। যদি আপনার কাছে না থাকে, আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। কাইংমাস্টারটি আমরা ওপেন করে নেব। ইন্টারফেস আসার পর আমরা এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা রেশিওটাকে উপরে বাঁ দিকে আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড বলে অপশান আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেওয়ার পরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ডের উপরে ট্যাপ করব। ট্যাপ করে পরে এটা আমরা টেনে যতটুকু আমাদের সং আছে ততটুকু আমরা করে নেব। করে নেওয়ার পর আমরা লেয়ারে ক্লিক করে নেব। করার পর আমরা মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে যাওয়ার পর এইমাত্র যে ভিডিওটি আমরা সেভ করলাম সেই ভিডিওটি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা একটু টেনে একটু অ্যাডজাস্ট করে নেব। করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নেব।
ওনার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা একটি ভিডিও অ্যাড করে নিব। এটার ভিডিওর লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমরা এই দিকে একটু উপরের দিকে তুললে আমরা বিল্ডিং একটি বিল্ডিং বলে অপশন পাব, বিল্ডিংয়ে ক্লিক করে নেব। ক্লিক করার পর আমরা উপর দিকে দেখতে পাবো স্ক্রিন বলে, স্ক্রিনটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নেব, ভিডিওতে ক্লিক করব, এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটার অডিওটা আমরা অফ করে দেব। তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা একটি ভিডিও নিয়ে নেব, ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। এটাকে আমরা একটু ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে এটাকে এর লেয়ারের উপর ক্লিক করব। তারপর আমরা এটা একটু উপরের দিকে তুলে নেব। তারপর আমরা বিল্ডিংটাকে সিলেক্ট করে নেব। তারপর আমরা স্ক্রিন করে দিব। করে দেওয়ার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা একটু প্লে করে দেখে নেব। আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখে। এটার অডিওটা আমরা অফ করে দেব। অফ করে দেওয়ার পরে আমরা লেয়ারে ক্লিক করে নেব। লেয়ারে ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করে নেব। একটু নেটওয়ার্কের সমস্যা আছে, একটু ওয়েট করে নেন। মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পরে আমরা একটি ভিডিও অ্যাড করে নেব। এটার ভিডিওর লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটাকে আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে এটাকে আমরা একটু ক্রপিং করে নেব। ক্রপিং করার পরে আমরা এখানে সিলেক্ট করে নেব, ভিডিওর উপরে ক্লিক করব। তারপরে আমরা এটাকে এইভাবে স্ক্রল করে নেব। তারপরে আমরা ভিডিওতে ক্লিক করব, এটাকে টেনে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটার সাউন্ডটা আমরা অফ করে দেব। তারপর ভিডিওতে ক্লিক করব, উপরের দিকে দেখতে পাবো বিল্ডিং। আবার বিল্ডিংয়ে গিয়ে আমরা স্ক্রিন করে নেব। স্ক্রিন করার পর আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এটা সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করে নেব। তারপর আমরা 1080p দিয়ে আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। গাইজ, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অন করে রাখবেন। এরকম ভিডিও প্রতিদিনই আপলোড করা হয় এই চ্যানেলে।